হ্যালো গাইস, আজকে বানাতে চলেছি স্যান্ডউইচ। চলো দেখে নিই কী করে বানায়। তো আগেই আমি আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ টমেটো আর একটু লঙ্কা কুচিয়ে রেখেছি। তাওয়া একটা গরম করব, তেল দেব আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কাটাকে দিয়ে দেব। তারপরে আলু সিদ্ধটাকে দেব, নুন দেব, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব। তারপরে এটাকে একটু নাড়িয়ে নেব। তারপর একটা ফ্রাইং তাওয়া গরম করে পাউরুটিটাকে তেল ছাড়া ছেঁকে নেব। তারপর ছেঁকা হয়ে যাওয়ার পর আমরা গ্রিন চাটনি লাগিয়ে নেব। তারপর ওই আলু সিদ্ধর যে মানে মিক্সচারটা যেটা বানানো হয়েছে সেটা দেব, পেঁয়াজ দেব, শসা দেব, টমেটো দেব, দিয়ে ও আরেকটা সাইডেও আমরা সুন্দর করে গ্রিন চাটনিটাকে মাখিয়ে রেডি করে নেব। এই হয়ে গেছে রেডি আমাদের।